এই শাড়িটা পরি, তোমাকে সেবককালে বাড়িতে নিয়ে যাবো। হিয়া, হ্যাঁ কিছু না, চলো 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 ভাই। বলছি আমি তোর বৌমণিকে বাড়িতে দিয়ে চলে আসছি। না না, আরে তুই কেন চাপ নিবি, তুই রেস্ট কর বাড়িতে গিয়ে, আমি ওকে ড্রপ করে দিয়ে আসবো। ওর বাড়ির লোক কি ভাববে? আরে বাড়ির লোকের আবার এত ভাবনা চিন্তা কিসের? আমি তো বলছি তুই চলে যা, আমি ওকে দিয়ে আসবো। আর তাছাড়া তোর এখন এই সময় বাইরে থাকাটা ঠিক হবে না, বুঝলি? হ্যাঁ কেন কেন মানে কেন অনেক আবার? আরে রোদে তোর ট্যান পরে কালো হয়ে যাবি বোকা, বিয়ের আগে বাজে লাগবে দেখতে, মানাবে না। চলে যা চলে যা। হ্যাঁ এসো। বলছি ভাই, বেরোনোর আগে আমি একটু সানস্ক্রিন মেখেছি, অসুবিধে হবে না? সত্যি? আরে আমি কি বলছি, সে তো মেখেছিস, কিন্তু ওই শিলিগুড়ির যা পলিউশন লেভেল না এখন, তোর কোনো আইডিয়া নেই কি হতে পারে। আরে আরে কেন মুখে মুখে তর্ক করছিস ভাই, তুই যা বাড়ি যা না, আমি ওকে নামিয়ে দিয়ে আসবো, বিশ্বাস কর ভাই। সাবধানে যাস। তুমি কিন্তু পৌঁছেই আমাকে একটা মেসেজ করবে, আমি অপেক্ষা করবো। আমি খুব মিস করবো তোমাকে, তুমি কিন্তু আমার জন্য বেশি চিন্তা করে শরীর খারাপ করবে। আসলে এটা তো দু মাসের গ্যাপ নয়, মনে হচ্ছে একটা দু বছরের গ্যাপ। আসলে বলছি যে মানে তুমি ওকে ধরে বসো, মানে কোনো অসুবিধে নেই, সাথে নেই। আসলে এত চিন্তা হয় না তোমার জন্য, আমি না তোমাকে খুব ভালোবেসে ফেলেছি আসলে। একবার মানে একবার বলবে আই লাভ ইউ? লেগে যাবে, লাগুক না, বাইকে লেগে যাবে। ইস কি লজ্জা। কিন্তু এই এমন ঝামেলা হয়ে গেছে না পুরো ব্যাপারটা। আমিও তোমাকে খুব মিস করছি বাবা। দিদি তোর তো আর প্রেম ধরে না রে, চিন্তা করিস না, সূর্যদার সাথেই তোর বিয়ে হবে, আর কেউ তোর বরকে নিয়ে পালাচ্ছে না। একবার আই লাভ ইউ বলো না। আই আমি কিন্তু খুব রাগ করছি। আরে আমি তো তোমাকে নিয়ে মিস করতে করতে তোমাকে নিয়ে একটা কবিতাও লিখে ফেলেছি জানো। বলি কি গো? বলি, নমস্কার হিয়া, তুমি আমার লঙ্কা হবে, আমি তোমার টিয়া।